আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি ফাইভের সিলেবাসের অন্তর্ভুক্ত জন কিটসের কবিতা ওড টু এ নাইটিঙ্গাল বাংলায় আলোচনা করতে যাচ্ছি। এই কবিতাটিতে নাইটিঙ্গাল পাখির গান কবির মনে এমন অনুভূতির অবতারণা করে যে কবি বেশ বিষাদ ভারাক্রান্ত হয়ে পড়েন এবং তার অনুভূতি রুদ্ধ হয়ে আসে। এই কষ্ট পার্থিব জীবনের হতাশা থেকে সৃষ্টি হয়, নানাবিধ না পাওয়ার দুঃখ জেঁকে বসে মনের গহীনে। তিনি ভাবছেন নাইটিঙ্গাল কত সাবলীল কণ্ঠে গেয়ে চলছে আনন্দের গান, যা তার বাস্তবতা পীড়িত অস্তিত্বে সম্ভব হয়ে উঠছে না। কিটস তখন ওয়াইনের আকাঙ্ক্ষী ছিলেন, কারণ এটা তাকে তার নিজের থেকে বের করে নিবে আর পাখির সাথে তার অস্তিত্বকে সংযোগ ঘটিয়ে দিবে। কবি এই পাখির গানে নিজেকে গহীন বনে হারিয়ে ফেলেন, যা তার মন থেকে সম্পূর্ণরূপে পার্থিব চিন্তা দূর করে দেয়। প্রথমে তিনি এক কাপ ভিন্টেজের আকাঙ্ক্ষা করেন, ভিন্টেজ অর্থাৎ আঙ্গুর ফল দিয়ে তৈরি মদ, যা শত বছর ধরে মাটির ভিতরে ছিল, যার মধ্যে আছে ফুলের স্বাদ, সবুজ প্রকৃতি, প্রভিসেন্সের গান, নাচ, রোদে পড়া আনন্দ, আছে প্রকৃতির বৈচিত্র্যপূর্ণ সতেজতা। যদি তিনি তা পারতেন, তবে মন থেকে পার্থিব সমস্ত দুঃখ কষ্ট ঘুচে সেখানে বিরাজ করত আনন্দের ধারা, সৌন্দর্য কখনো মুছে বিবর্ণ হতো না। কিন্তু এখন তিনি তেমন কিছু পাচ্ছেন না যা তাকে সহায়তা করবে, একমাত্র কবিতা তাকে তেমন আনন্দ দিতে পারে। কিছু সময়ের জন্য তিনি নিজের কবিত্ব সম্পর্কেই সন্দেহ করে বসেন, কিন্তু পরক্ষণেই বনের মধ্যে নাইটিঙ্গাল পাখির সুমধুর সুরে নিজেকে কল্পনায় বিলীন করে দেন। কবি এই রোমান্টিক বনের বর্ণনা দেন, যার মধ্যে তিনি কবিতার ডানায় চেপে উড়ে বেড়াবেন, অন্ধকারে কোনো ফুল দেখতে না পেলেও তিনি বিভিন্ন ধরনের সুবাস পাচ্ছেন, যা অসংখ্য ফুলের অস্তিত্ব প্রকাশ করে। এই আবহের মধ্যে কবি পাখির গান শুনতে থাকেন এবং বিভিন্ন ভাবনায় গড়াগড়ি খেতে থাকেন। তিনি স্মৃতিচারণে ভাবছেন কতদিন না মৃত্যুর কথা ভেবে দুঃখ পেয়েছেন, কিন্তু এখন মৃত্যুকে মনে হচ্ছে কত সুন্দর। নাইটিঙ্গাল কখনো তার গান থামাবে না, কবির হয়তো মৃত্যু হবে, কিন্তু এই পাখি চিরদিন একই সুরে গেয়ে যাবে। এখানে কবি ব্যক্তির ক্ষণস্থায়ী জীবনের সাথে পাখির গানের মহাজীবনের এক তুলনামূলক চিত্র উপস্থাপন করেছেন। পাখিরা কখনো মরার জন্য জন্ম নেয় না, পাখির কখনো মরার জন্য জন্ম হয় না। যে কণ্ঠ কবি এই মুহূর্তে শুনছেন, এই একই কণ্ঠ শুনে মুগ্ধ হতেন প্রাচীন রাজা বাদশাহ, ভারাক্রান্ত মন নিয়ে এই একই কণ্ঠ শুনতেন রুথ, বাইবেলে উল্লেখিত একটি চরিত্র। হঠাৎ করে কবির মোহ ভাঙে, তিনি নিজেকে পার্থিব দৈনন্দিন বাস্তবতায় নিজেকে আবিষ্কার করেন। এই বলে সান্ত্বনা দেন নিজেকে, কল্পনা কখনো পুরোপুরি বিভ্রান্ত করতে পারে না। এইভাবে কবিতা শেষ হয়। তাহলে কবিতাটির সারমর্মটি তোমরা শুনে বুঝতেই পারছো যে কবিতাটির মধ্যে কবি নাইটিঙ্গাল পাখির গান শুনে তার মনে নিত্য দিনকার দুঃখ দুর্দশার কথা ভেসে উঠে। কবিতার প্রথম লাইনটি যেটা আছে, সেটা প্রথম লাইনটির ইংরেজিতে আছে, মাই হার্ট এচিস অ্যান্ড ড্রজ ইন নামনেস পেন্স মাই সেন্স, মাই হার্ট এচিস অ্যান্ড ড্রজ ইন নামনেস পেন্স। প্রথম লাইনটির মধ্যে
মধ্যে কবির মধ্যে প্রথম লাইন দিয়ে লাইনের মধ্যে প্রতিফলিত হয়েছে কবির মনে নিত্য দিনকার দুঃখ দুর্দশার কথা। এমন বিষণ্নতা তাকে ঘিরে ধরে যেন তিনি আফিম সেবনে মাতাল। তিনি ইচ্ছা পোষণ করছেন এমন ভিনটেজ, অর্থাৎ আঙ্গুর ফলের দ্বারা তৈরি এক ধরনের মদ যেটাকে ভিনটেজ বলে, কবি ইচ্ছে পোষণ করছেন এমন ভিনটেজের জন্য যা অনেক বছর যাবৎ মাটির নিচে রেখে ঠান্ডা করা হয়েছে, যা তাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে যাবে। তিনি সমস্ত মানুষের দুর্দশা চিন্তার পাশাপাশি নিজস্ব দুঃখের কথাও ভাবছেন। এখানে মিডলটন মারের মতে কিটস তার ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যে যৌবনেই ঝরে পড়ে। মহান কবি ভাবছেন তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন কল্পনার রাজ্যে, নাইটিঙ্গাল পাখির গানের সাথে এক রোমান্টিক জগতে, অবশ্যই কবিতার ডানায় চেপে। উনি বলছেন কবিতার ডানায় চেপে, বাট অন দ্য ভিউলেস উইংস অফ পয়েজি, কবিতার ডানায় চেপে, যেখানে থাকবে অফুরন্ত আনন্দ, গানে আর সুরভিতে ভরে থাকবে যে জগৎ, সেই জগতের কথা ভাবছেন কবি। সেই কল্পনায় অবগাহনে কবি মনে করছেন মৃত্যুও আনন্দের এবং তাতে নেই কোনো কষ্ট, কিন্তু তিনি মরে গেলে এই সুর আর শুনতে পাবেন না। এখানে কবি পাখির গানের অমরতার সাথে মানুষের মরণশীল জীবনকে পার্থক্য করেছেন। তিনি মনে করছেন পাখির আছে এক বিশুদ্ধ গান এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সৌন্দর্য, সেজন্য কবি ইংরেজিতে বলছেন, দ্য ওয়াস্ট নট বর্ন ফর ডেথ ইমোর্টাল বার্ড, নো হাংরি জেনারেশনস ট্রিট দি ডাউন। অর্থাৎ তুমি মৃত্যুর জন্য জন্ম নেওনি অমর পাখি, ক্ষুধার্ত প্রজন্ম তোমাকে পদদলিত করতে পারবে না। কবি এখানে সময়ের সংকীর্ণ জীবন থেকে কল্পনার চিরন্তন জগতে পৌঁছে যান। পাখির গান চিরন্তনের কথা বলে, যা বলে আসছে সেই প্রাচীন রাজা বাদশাহদের কাল থেকে আজও। এই কবিতাটি ইংরেজি ভাষায় রচিত গীতি কবিতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা। ব্রিজেস বলেছেন, আই কুড নট নেম এন ইংলিশ পোয়েম অফ দ্য সেম লেন্থ হুইচ কন্টেন্স সো মাচ বিউটি অ্যাজ দিস ওড। মিডলটন মারে মনে করেন, ফর সিয়ার লাভলিনেস দিস পোয়েম ইজ আনসারপাসড ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই কবিতাটি সমালোচকদের কাছে, পণ্ডিতদের কাছে, ইংরেজি পণ্ডিতদের কাছে অনেক অনেকের কাছে বহুলাংশে প্রশংসিত হয়েছে, একটি প্রশংসিত কবিতা। দ্য ওড টু এ নাইটিঙ্গাল মধ্যরাতে দুঃখ ও সৌন্দর্যের কবিতা। গভীর রাতে কবি নাইটিঙ্গাল পাখির সুমধুর শুনতে পান এবং সেই সুমধুর কণ্ঠটি শুনে কবি ভাবতে শুরু করেন তার পার্থিব দুঃখ যন্ত্রণার কথা, এবং এর থেকে মুক্তির জন্য তিনি ছটফট করতে শুরু করে দেন। কিন্তু কিভাবে তা কিভাবে সে মুক্তিটা খুঁজে পাবেন সেটা তার কাছে সম্ভবপর হয়ে উঠতে পারছে না। তিনি নাইটিঙ্গাল পাখির গান শুনতে পেলেন এবং কল্পনার রাজ্যে হারিয়ে গেলেন। তিনি কল্পনার ডানায় পৃথিবী থেকে চলে গেলেন বহুদূরে, সময়ের বলয় ছেড়ে হারিয়ে গেলেন সুন্দর স্বর্গে। এখানে পাখির গান সৌন্দর্যের প্রতীক হয়ে আসছে, যা কখনো মুছে যাবে না। এটাই সৌন্দর্যের চিরন্তন ধারা। কবির ভাষায়, দাও ইজ নট বর্ন ফর ডেথ ইমোর্টাল বার্ড, তুমি মৃত্যুর জন্য জন্ম নেওনি অমর পাখি। কবিতাটির অবকাঠামোতে কিটস তার দক্ষতার পরিচয় দিয়েছেন। এটি ইংরেজি ভাষার এক অনবদ্য কবিতা। কবিতাটি প্রথমে ভারাক্রান্ত মন নিয়ে শুরু হলেও তা আমাদের সৌন্দর্য দর্শনের মাধ্যমে এক আনন্দ ধারা দেয়। এর সুরেলা ছন্দ পাঠে দিয়ে এর সুরেলা ছন্দ পাঠকের মনে সৌন্দর্যের প্রতি একটা আগ্রহ তৈরি করে এবং
এবং সৌন্দর্যের বোধটা করায়, সৌন্দর্য বোধটা করায়। কবিতাটি নিঃসন্দেহ ইংরেজি সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে জন কিটসের এই বিখ্যাত কবিতা ওড টু নাইটিঙ্গালকে ভালো মতো আত্মসাত করতে পেরেছ। আমি এই ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে ওড টু এ নাইটিঙ্গাল কবিতার উপর এই বছরের টার্মিন্ড এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।